সে আমাদের স্মেল বেশি তারা মিটু খাওয়াই দি দেখেন নেই সাত কিলো জিগা না তো কেও কাঁঠালের বাগান থেকে কাঁঠালটি ছিঁড়ে নিয়ে আসলাম এবং এখন ভেঙ্গে খেয়ে দেখাবো যে এর ভিতরে কোন অংশটা খায় এবং খেতে কতটা সুস্বাদু কিন্তু কাঁঠালটা আসলে ধরার আগে ছিঁড়ে গেছে গাছ থেকে এই যে কাঁঠালের বোটার মুখটা দেখছেন এবং এই যে এখানে কিন্তু আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিডি ব্লগস নাইম চ্যানেলের পক্ষ থেকে আমি নাইম ভাই সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি পাকা কেওয়াকাঁঠালের ভিডিও দেখার জন্য তো বন্ধুরা বিগত দিনে অনেকগুলি ভিডিও আপলোড করেছি কাঁচা কেওয়াকাঁঠালের ভিডিও তখন কিন্তু বারবার বলছিলাম এই কাঁঠাল যখন পাকবে তখন আমি আপনাদের দেখাবো যে পাকা কাঁঠালের রং কীরকম হয় পাকা কাঁঠাল গাছে কীভাবে থাকে এই কাঁঠাল ছিঁড়ে কীভাবে খায় তো বিস্তারিত আমার এই ভিডিওতে দেখাবো এবং আলোচনা করব তো বন্ধুরা বরাবর কিন্তু সুন্দরবনেই থাকি আজকে কিন্তু সুন্দরবনের না সুন্দরবন সংলগ্ন এলাকায় আমি আসি আর সুন্দরবনে যে শুধু কেওয়াকাঁঠাল হয় এমন না সুন্দরবনের আশপাশে লবণাক্ত পানি বা লবণাক্ত কেদারযুক্ত পানিতে এই গাছ হয়ে থাকে এবং সেখানে কিন্তু কাঁঠাল হয় এবং কাঁঠালের পাকন ধরছে তো বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাসের মাস পথে কিন্তু এই কেওয়াকাঁঠালের পাকন ধরেছে এবং এই পাকনযুক্ত কাঁঠালটি আমি ছিঁড়ে আপনাদের দেখাবো যে কিভাবে ছিঁড়তে হয় কিভাবে খেতে হয় এই কাঁঠালের কোন অংশটা খায় তো বন্ধুরা কাঁঠালটা ছিঁড়তে হলে দাও দিয়ে এই বাগানের কিছু কাঁটাযুক্ত কাঁটা আমার কেটে আপনাদের দেখাইতে হবে বা কাঁঠালটি ছিঁড়ে আনতে হবে তা নাহলে কিন্তু কাঁঠালটি ছিঁড়ে আনা সম্ভব না তার কারণ একটাই কেওয়াকাঁঠাল গাছের যে পাতা সেই পাতায় কিন্তু তিন সারি করে বর্শির মতো বাঁকা বাঁকা কাঁটা থাকে যে কাঁটাগুলি কিন্তু মানুষের শরীরে যেখানে সেখানে ঢুকে পড়তে পারে এবং সেখান থেকে রক্তপাতও হতে পারে সেজন্য কিন্তু দাও দিয়ে কেটে আমার সেই কাঁঠালটি আনতে হবে তো বিস্তারিত দেখতে থাকুন আমার পুরো ভিডিওতে আপনাদের শিওর করার দরকার আছে যে কাঁঠালটা আসলে কোনখানে আছে কি নাই যদি নিচে ছুড়ে পড়ে যায় অনেকে বলতে পারেন যে তো ডুরাইন ফল পাইকা পড়ে গেছে সেখান থেকে টকাইয়ে নিয়ে আসছেন সেজন্য আপনাদের আমি একটু আগে একটু বাস্তবে দেখাই যে কাঁঠালটা আসলে কোনখানে আছে এই যে বন্ধুরা দেখেন কাঁঠালটার রং দেখেন লাল হলুদ আমি যে আগে বলতাম যে লাল হলুদ হয় দেখেন সে লাল হলুদ হয়েছে কি না আমার কথার সাথে মিল আছে কি না এবং এই যে কেওয়াকাঁঠালের গাছটি দেখতে পাচ্ছেন গাছের সাথে কিন্তু এই যে বোটাটি যুক্ত এই যে এখানে দেখেন এই যে বোটাটি যুক্ত তো আমি আপনাদের স্পষ্ট করে দেখাবো একটু কাঁটাটা কেটে নেই এখন কিন্তু আমি ইচ্ছা করলে কাঁঠাটা ছিঁড়ে আনতে পারি এখনই আমি ছিঁড়ে আনবো অবশ্য আর একটু পরিষ্কার করে নেই এই যে বন্ধুরা কাঁঠালটা এই ও মাই গড ছিঁড়ে গেছে কিন্তু একদম কাঁঠালটা কিন্তু ছিঁড়েই গেছে এখান থেকে আসলে কিন্তু নিয়ে আসতে কিন্তু একটু সমস্যা হচ্ছে তো কাঁটা তো কাঁটা কিন্তু আসলে হাতে এখানে সেখানে ঢুকে পড়ে সেজন্য আসলে নিয়ে আসতে একটু ঝামেলাই হচ্ছে যাই হোক আমি এক অংশ দাও দিয়ে ধরি আর এক অংশ দেখি হাত দিয়ে ধরে নিয়ে আসা যায় কি না তবে বন্ধুরা কাঁঠাল ধরার আগে কিন্তু কাঁঠালের যে সুঘ্রাণটা সে ঘ্রাণটা কিন্তু বের হয়ে গেছে একদম মধুর ঘ্রাণ যা আসলে আপনাদের বলে বোঝানো কঠিন হবে তো এই যে বন্ধুরা কাঁঠাল আমি এই যে কাঁঠালের বোটাটা তো আমি এখন ছিঁড়ে নিয়ে জলার দিকে বের হবো এবং কাঁঠালটা ভেঙে দেখাবো যে এর ভিতরে আসলে কি আছে তো কাঁঠালটি কিন্তু হাতে নেওয়ার আগে কিন্তু বন্ধুরা সুঘ্রাণ বের হয়ে গেছে যা আসলে মধুর চেয়েও বেশি ঘ্রাণ যে ঘ্রাণ মানুষের নাকে গেলে কিন্তু আসলে নিশ্চিত খেতে মন চাবে তো আমি এখন একটু উপরের দিকে আসি এবং ভেঙে আপনাদের আমি দেখাবো তো বন্ধুরা আমি যে কাঁঠালটি ছিঁড়ে নিয়ে রাস্তায় চলে আসলাম আসার পরে কিন্তু এলাকার বহুত লোকজন এখানে জড়ো হয়েছে কারণ এরকমের কাঁঠাল কিন্তু আসলে অহরহ দেখা যায় না আজকে দেখার জন্য অনেক লোক চলে এসেছে এবং আমি কাঁঠালটি এখানে কেটে ভেঙে দর্শক বন্ধুরা যারা আছে
তাদের কিন্তু আমি একটু একটু দিয়ে খাওয়াবো এবং আমিও খাবো আপনাদের দেখাবো যদি কারো লোভ লেগে থাকে নিশ্চয়ই আমার ভিডিওর নিচে কমেন্টস বক্সে কমেন্টস করবেন আর যদি আসতে মন চায় কারো সেটাও বলবেন তো আমি এখন দেখাচ্ছি আপনাদের মেওয়া কাড়াল বল বিজিব 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 এই যে বন্ধুরা আমি কাঁঠালটি কিন্তু ভেঙে নিলাম এবং এর এত সুন্দর ঘেরান বের হয়েছে যা আসলে বলা বাহুল্য এখানে যারা আছে সবার নাকের ধারে কিন্তু একদম মাছির মতো ব্যানবান করে এর ঘেরান তো বন্ধুরা আমি এখন খেয়ে দেখাচ্ছি এর ভিতরের অংশটা এই যে ভিতরের যে অংশটা যে আতিটা বা ভিতরের যে শ্বাসটা সেটাই কিন্তু খাওয়া যায় আর এখানে যারা আছে সবাই কিন্তু সেটা কিন্তু খেয়ে টেস্ট করছে যে আসলে কতটা মধুর বা কতটা মজার বা কতটা স্বাদের আমি কিন্তু বন্ধুরা এখনো খাই নাই তো আমি একটু আসলে একটু না খেলে তো হয় না খেয়ে আমি দেখাচ্ছি একটু একটু মহিতে দিচ্ছি আমি সবাই যাবো কাঁঠাল এখানে সবাই যাবো আমি একটু খেয়ে দেখাইলাম এই যে বন্ধুরা ভিতরের অংশটা আমি খাওয়াই দিচ্ছি আজ দেখে নাই খুব মজাদার তোমরা যারা খাবার নাও সবাই নাও সবাই অল্প অল্প করে সবাই এখানে যে দর্শক বন্ধুরা আছে তারা কিন্তু কম বেশি সবাই খেয়েছে তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নিত্য নিয়ত এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম।